ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে নতুন জামা কাপড়। ব্যাগ মিক্ষে চলত দে ঈদুর কেনাকাটার ধুম। এতলাই ঈদুর বাজারত বেচা কেনা পিছিয়ে নাই উত্তর চট্টগ্রামত অন্যতম উপশহর হিসাবে পরিচিত হাটাজারি মার্কেট। হাটাজারি রোজন ফটুকছড়ি সহ আশেপাশের এলাকাতুন ছুটিয়া ঈদ খেতল ঈদুর কেনাকাটা করি পেলাই। আলহামদুলিল্লাহ এখন জুতা বাকি আছে আর কি, জুতা জুতা লাগি আর কি। যদিও বিক্রেতা হলের অভিযোগ বৃষ্টি আর বন্যার কারণে বেচা কিনা তেমন একটা এখনো জমিনও ওড়ে, আর বাকি যিনি দিন আছে ইন্ডিয়ারে হয়তো তারা ব্যবসায়িকভাবে পোষায় বলি তারা হই। বৃষ্টির কারণে আর অনেক ক্ষতি হয়েছে, যে বৃষ্টি যদি হইতে আমরা ওই আগের তুলনায় খাসা খাজে দিত। বন্যার পরিস্থিতিতে দুই চার দিন আর কিছুদিন গেছে লেখানা সময় নো, এখন বর্তমানে ভালো। টানা বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, সামনে আট দশ দিন আছি চেষ্টা করি। ব্যবসা বাণিজ্য গত তুলনায় মনে করেন এবছর তো একটু সময় বৃষ্টি হয় তুলনামূলকভাবে বেচাখিনি বেনুমাই বৃষ্টির কারণে। তো এখন বৃষ্টি মোটামুটি যাতে বৃষ্টি রিজার্ভ হই এখন মোটামুটি কাস্টমারের পছন্দ একটা বীর হাজার। তো বাকি আল্লাহর তত আগামী আরও আট ন দিন সময় আছে। খাতারি সাধক বণিক সমিতির পক্ষাতন ব্যাকনেরও ধন্যবাদ দেন যার, এবং দূরত্বন যারা আর মা বোন আর আহির কাস্টমার এই তারা লারা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করছি। যে এখনো অসুবিধা ইয়ে নারা সব বুঝছি ইনশাল্লাহ লার মতো এখনো বুঝলাম আর কোনো অসুবিধা নয়, কোনো কেনা যথেষ্ট কাস্টমার এবং মোটামুটি আর আর মার্কেট খুবই ভালো আছে। শুধু কেনাকাটা নয় জমিটু তো নাইতের দোয়ান যেটা নতুন নতুন কাটিং দিয়ে দাঁড়িয়েও চুলখাটের পোয়ালে কাস্টমারের যেভাবে চাইদে মধ্যে আর সাজ করি বলে চেষ্টা করি। হ্যাঁ ডিজাইন টিজাইন চাই আর হাটন যাই মোবাইলের দূরে ডিজাইন আনি আর ডিজাইন বরাবর সাজ করি। খাফরের দোয়ানের সিস্টেম হইলে এগারো মাস বই থাকিব, এক মাস ব্যবসা বাণিজ্য করিব। এই এক মাস ব্যবসা বাণিজ্য করিয়ারে এগারো মাসের জিন লস আছে এক মাসই জিন ইতারা তুলি লইব। তবে বৃষ্টি এই বৃষ্টির কারণে তারা এতদিন সোনার ব্যবসা বাণিজ্য করি না পারে, বাকি জিন সময় আছে হয়তো তারা চিন্তা ভাবনা ঘরত দেয় এই চার সাতাশশো দিন জিন আছে ইন ইন ব্যবসা বাণিজ্য করিয়ারে ইতারা উড়িয়ে আইব। যদি হনো যদি বৃষ্টি যদি নপরে তবে তারা বেচা বিক্রি আরও বাড়ে বলে হতবাত্তি হই আর বিভিন্ন ব্যবসায়ীগুলোর লয় হতবাত্তি হই। যদি বৃষ্টি যদি পড়ে তাহলে এবার ইতারা বড় ধরনের ক্ষতি ক্ষতি সম্মুখ করবে বলে হই। তবে যে যে ইনমাইন্ডি আছে ইনমাইন্ডি সুন্দরভাবে আর গরিব ধনী ভেদাভেদ বলে যাই এরা ঈদ ঈদ খাটাইম এবং ভ্যাগুন সুখে শান্তি আর সুন্দর একখান বাংলাদেশের লাই ভ্যাগুন আর দোয়া বিদ্যুম। মোহাম্মদ আলমগীর হোসেন, সি প্লাস টিভি, হাটাজারি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিবো।